ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা এক প্রকার আছি। তো রায়ন এখন পড়তে বসছে, আর রায়নের পাপা আমাদের জন্য পাস্তা বানাচ্ছে। না, তোমাদের সাথে আরেকটা ফটো শেয়ার করছি, সেটা হচ্ছে রায়নের একদম চাইল্ডহুডের ফটো, যখন আমরা লন্ডন থেকে এসেছি। রায়ন হাঁটতে শিখেছে একটু একটু, তখন দিদানের চুল ধরে টানছে, সেই ফটোটা। এই যে রায়ন পড়ছে বেঙ্গলি। পড়ো পড়ো পড়ো। কাটা হয়ে গেছে, দেখি কেমন বানাচ্ছে আজকে স্পেশাল বড়মাশাই। বড়মাশাই হাই বলো। পাস্তা হাই। পাস্তা হাই। পাস্তা বানাচ্ছে, আমি ছেলেকে পড়াচ্ছি, তাই আমাকে একটু হেল্প করছে। কলকাতা বলো। মেক সেন্টেন্স মানে বাক্য রচনা বলো। আমি কলকাতা শহরে বাস করি। তারপর কোনটা? ও, গড়ের মাঠ। কোনো মেলা বসবে না। বেলুন। রায়ন খুব মন দিয়ে পড়ছে, আর আমি তো রোজ রোজ মানে ডেলি ব্লগ দিতে পারি না, ডেলি ব্লগটা দেওয়া সম্ভবও হয় না সব সময়। দেওয়ার ইচ্ছা থাকলে অনেক সময় উপায় থাকে না, কি আর করা যাবে। ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। রায়নের এবছরের প্রজেক্ট আবার শুরু হয়ে গেছে, আগের বারও তোমাদের কাছে পাঠিয়েছিলাম, এবারে প্রজেক্ট দুটো পাঠাবো, সেটা হচ্ছে অ্যারিথমেটিক আর একটা হচ্ছে ইংলিশ লিটারেচার। ওই দুটো প্রজেক্টের ভিডিও তোমাদের সাথে পাঠাবো, তোমরা দেখবে, খুব ভালো লাগবে। স্কুলে কীভাবে হয় আগের বারও পাঠিয়েছিলাম, সেগুলোও আছে, সেগুলোও তোমরা দেখে নেবে, আর এগুলোও তোমাদের পাঠাবো। তোমাদের সাথে তো মোটামুটি সব কিছু যা ঘটনা ঘটে সব শেয়ার করি, সেগুলো তোমরা দেখে নেবে। ও, পাস্তা প্লাস ম্যাগি, ভাই ভাই ম্যাগি দুটো একসাথে করা হচ্ছে। এটা মশলাটা দিচ্ছে। এই যে কিচেনটাও ক্লিন করে রাখবেন। না, আমি নিশ্চয়ই তোমার কাজের বউ না। আমার বড়মাশাই ভালোই রান্না করতে পারে। আমরা সবসময় যখন নতুন রান্না শিখেছি, আগেও তোমাদের সাথে বলেছি, দুজনে এক্সপেরিমেন্ট করতাম, করে করে রান্না করা শিখেছি। করছো রায়ের? ফ্রিজ থেকে এই মশলাটা বের করলাম, দেখাচ্ছি। সেন্টার স্পেন্সার থেকে দেখাও এটা একটু। স্পেন্সার থেকে এই হাক্কা নুডলস মশলাটা নিয়ে এসেছি, এটা একটু দেব। এরকম করে মানে স্ত্রী মাঝে মাঝে খাবার করে, আমাকে একটু হেল্প করে, তো সেই দিক দিয়ে আমি খুবই লাকি এবং হ্যাপি, আর কি বলবো। আসলে হাজবেন্ডরা যদি একটু এরকম করে সবাইই ভালো লাগে। আর রায়ন দেখো কি দুষ্টুমি করে যাচ্ছে, ওকে পড়তে দিয়ে ও এসব করে বেড়াচ্ছে। ও সারা দুপুর শুয়েছিল কিন্তু ঘুমায়নি, গাড়ি এসব নিয়ে খেলেছে, মুখ চোখের অবস্থা হচ্ছে। ওর বাবা থাকলেও ঘুমায় না, বাবা কিন্তু ঘুমিয়ে পড়ে, ও আর ঘুমায় না। এখনই ম্যাগি এসে যাবে, পাস্তা ম্যাগি তাদের করে নাও, তারপরে তোমাদের সাথে খাবারটাও শেয়ার করব, কেমন হলো সেটাও তোমাদের বলবো।
রায়ন, পাপার বানানো পাস্তাটা কেমন হয়েছে বলো? হ্যাঁ বলো, তাকিয়ে বলো। দেখি হেপি হয়েছে, পাস্তাটা নো ডাউট খুব ভালো আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। টাটা করে দাও ভাই, গুড নাইট। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।